সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে কানাডার শুধুমাত্র আলবার্টা প্রভিন্সে 1 লক্ষ জব ভ্যাকান্সি রয়েছে এই মুহূর্তে। এই জব ভ্যাকান্সি নিয়ে কিন্তু আলবার্টার পুরো গভর্নমেন্ট আতঙ্কিত এবং চিন্তিত, তারা এই জবটা কীভাবে ফিল আপ করবে জবগুলো। সো এখানে কোয়ালিফাইড যারা পিপল রয়েছেন তারা অবশ্যই যদি যথাযথ প্রক্রিয়া মেনটেন করে চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে আলবার্টে ওয়ার্ক পারমিট ভিসা পাশাপাশি ইমিগ্রান্ট হিসেবে এখানে আসার জন্যে। মেজর রিজনস ফর দি ইনক্রিজ আলবার্টা ইস ইকোনমি ইজ এক্সপ্যান্ডিং অ্যান্ড দেয়ার আর ওভার 1 লাখ ভ্যাকান্ট জবস ইন দি প্রভিন্স, সো দি প্রভিন্স রিকোয়ার্স মোর স্কিল্ড ইমিগ্রান্টস। ফার্দার মোর ইট ইজ ফোরকাস্টেড দ্যাট দেয়ার উইল বি এ শর্টেজ অফ 33,100 ওয়ার্কার্স, এ রেঞ্জ অফ জবস, স্কিল লেভেলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাই 2025। তো এই যে 1 লক্ষ জব খালি, এই 1 লক্ষ জবগুলো খালি হওয়ার কারণে এগুলো লোকালিভাবে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মেজরিটি পোর্শন তারা ফিল আপ করতে পারবে। এরপরে তাদের ক্যালকুলেশনে রয়েছে প্রায় 33,100 ওয়ার্কার্স তাদের ফিল আপ করাটা অনেক কঠিন হয়ে যাবে 2025 সালের মধ্যে, যার কারণে তারা এই পরিমাণ স্কিল ওয়ার্কার কানাডাতে ইমিগ্রান্ট হিসেবে আনার ব্যাপারে তারা কিন্তু মেজর পদক্ষেপ গ্রহণ করেছে। সেক্ষেত্রে তারা যেটা করবে, অ্যাজ পার দি অফিসিয়াল নিউজ রিলিজ ফ্রম আলবার্টা গভর্নমেন্ট, AAIP উইল বি ওয়েলকামিং 9,750 পারমানেন্ট রেসিডেন্ট ইন 2023, 10,140 ইন 2024 অ্যান্ড 10,849 ইন 2025। তো এখান থেকে প্রায় 33,000 ইমিগ্রান্টকে তারা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে তাদের এই গ্যাপটা ফিল আপ হয়। তো যারা কানাডাতে আসতে চান, আলবার্টা একটি মডারেট প্রভিন্স, এখানে জীবনমান মধ্যম ক্যাটাগরির, একদম হাই লেভেলের না, একদম কম লেভেলেরও না। সো এখানে যদি কেউ আসতে চান তাহলে আপনারা এখন থেকে চেষ্টা চালিয়ে যেতে পারেন। এখানে যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে আপনারা আবেদন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন। পাশাপাশি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এখানে আসার সুযোগ রয়েছে। এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এখানে আসতে হলে প্রথমে আপনার একটি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে। সেই প্রোফাইলে আপনাকে প্রভিন্স সিলেকশনের ক্ষেত্রে আলবার্টাকে সিলেক্ট করতে হবে। আলবার্টাতে ইন ডিম্যান্ড যে পজিশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি আপনার জবটি পড়ে যায়, আপনার প্রফেশনটি পড়ে যায়, তাহলে আপনি একটি নোটিশ পাবেন প্রভিন্সিয়াল নমিনেশনে আবেদন করার জন্যে। সেই আবেদন করার পরে আপনি যদি সব কিছু যথাযথভাবে সাবমিট করেন তাহলে তারা সব ধরনের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তথ্যের মধ্যে সামঞ্জস্যতা পেলে আপনাকে নমিনেশন সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটি আপনি যখন এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে আপলোড করবেন তখন অটোমেটিক্যালি আপনি 600 বোনাস পয়েন্ট পাবেন, এবং সেই 600 বোনাস পয়েন্ট পাওয়ার সাথে সাথে আপনার কনফার্ম হয়ে যাবেন আপনি যে আপনি পরবর্তীতে কোনো এক্সপ্রেস এন্ট্রির ড্রোতে ITA পাচ্ছেন। সো এই প্রক্রিয়াতে কিন্তু এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনি কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে আলবার্টা প্রভিন্সে আসতে পারেন, এটা আপনার জন্য বড় সুযোগ। এর বাইরে যারা আছেন, যারা স্টুডেন্ট হিসেবে কানাডায় আসতে চান, তারা আলবার্টা প্রভিন্সটাকে সিলেক্ট করতে পারেন। এখানে যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, DLI-ভুক্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করে আপনি এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে পরবর্তী সময়ে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের মাধ্যমে এখানে পিআর হোল্ডার হতে পারেন। এর বাইরে যাদের কোনো বিশেষ জবের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে আসার ব্যাপারেও যথাযথ প্রক্রিয়া মেনটেন করে চেষ্টা চালিয়ে যেতে পারবেন। যথাযথ প্রক্রিয়া কী আপনারা জানেন, যে কানাডাতে জব বা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হলে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। তো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়েও কিন্তু অনেক ধরনের জালিয়াতি ফ্রড চলতেছে, সো আপনাদেরকে এই বিষয়গুলোতে খুব সাবধান হতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট এমপ্লয়ারকে ম্যানেজ করে এমপ্লয়ারের সাথে ইন্টারভিউ দিয়ে এবং এমপ্লয়ারকে যাচাই বাছাই করেই তাদের তারা আদৌ অথেন্টিক কিনা সব কিছু যাচাই বাছাই করে সঠিক প্রক্রিয়াতে আপনি যদি এমপ্লয়ারের কাছ থেকে LMI লেটার, এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট লেটার, জব অফার লেটার আনতে পারেন তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। সেই ওয়ার্ক পারমিট আপনি সেই জব অফারটি পাওয়ার সাথে সাথে আপনার এক্সপ্রেস এন্ট্রিতেও কিন্তু আপনি আপনার পয়েন্ট বুস্টিং করবে। বিশেষ করে যদি কেউ ম্যানেজমেন্ট লেভেলের জব পান তাহলে তিনি এক্সট্রা 200 পয়েন্ট পাবেন, এবং কেউ যদি মিড লেভেলের বা এন্ট্রি লেভেলের জব পান তাহলে তিনি এক্সট্রা 50 পয়েন্ট বা 50 পয়েন্ট পাবেন। সো আপনি একদিকে জব অফার পেলে পরে আপনার যেমন একটা জবের নিশ্চয়তা তৈরি হবে, পাশাপাশি সেটি দিয়ে আপনার ইমিগ্রান্ট হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি এক ধাপ এগিয়ে যাবেন। তো এই প্রক্রিয়াগুলো মেনটেন করে আপনাদের কিন্তু সুযোগ রয়েছে কানাডাতে আসার ক্ষেত্রে। তো আমাদের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না, আশা করছি আপনারা অনুপ্রাণিত হবেন এই ভিডিও দেখে, ভিডিও শুনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবার সুন্দর জীবন কামনা করছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।